বন্ধু, একটা কথা ভাবছি, এই পৃথিবীতে সৃষ্টিকর্তা যাকে যেভাবে পাঠাইছে তাকে সেভাবেই থাকতে হবে। বন্ধু, আমাদের জীবন তো তেমন কষ্টের না, এই পৃথিবীতে যারা অচল হয়ে আসছে তাদের জীবন তো অনেক কষ্টের। তা তো তুই ঠিক বলছিস, যারা রাস্তায় থাকে তাদের জীবনটা আসলে অনেক কষ্টের। একটা জিনিস কি দেখছিস, আমাদের সমাজের মানুষের সামর্থ্য থাকলেও তারা গরিবদেরকে সাহায্য করে না, অথচ অসৎ কাজে টাকা নষ্ট করে। এই টাকাগুলো দিয়ে যদি তারা অক্ষম মানুষের সাহায্য করে তাহলে তাদের দুঃখ কষ্টটা একটু কম হবে। হ্যাঁ বন্ধু, তুই ঠিক বলছিস। এটা মার আল্লাহ নবীজির নামে দুই ডাটা খয়রাত দেন, আল্লাহ আপনার ভালো করুক, দুই দিন ধরে কিছু খাই নাই। ভাই ভাই, দুই ডাটা খয়রাত দেন, মেলা দিন দুই দিন ধরে কিছু খাই নাই। এটা রাখেন ভাই, আল্লাহ আপনার বাঁচায় রাখুক, আল্লাহ আপনার বাঁচায় রাখুক। আচ্ছা ভাই, দোয়া করেন, ঠিক আছে? আচ্ছা ভাই, আল্লাহ। অনেক তো ঘোরাঘুরি করলাম, চল কিছু খেয়ে আসি। চল, আসলে ক্ষুধা লাগছে আমারও। চল পয়সার দোকানে হালকা পাতলা কিছু খাই আসি। চল। এই চিন্ময়, এইটা খাইতে পারিস, সেটা ভালো হয় না। এটা না, এটা খা। ও কি খাবো কি খাবো, আমি কেক খাই, তোরা খাইলে খাইতে পারিস। ভাল লাগে না, দেখ কি খাওয়া যায়। ভাল না এটা। তুইও খাবারটা ফেলে দিলি, মানুষ একবেলা ঠিক মতো খাবার খেতে পারে না, আর তোরা এরকম খাবার অপচয় করিস। এখন আর মানুষ না খেয়ে মরে না, আর সামান্য এইটুকু খাবারের জন্য তুই এমনটা করিস না আমার সাথে। আরে এইটুকু খাবারের জন্য এমন করিস কেন, এটা তোরা মানায় না। আর এসব দেখার টাইমও আমার নাই। তোদের কাছে টাকা আছে বলে তোরা এমন করছিস, আর দেশে এমনও মানুষ আছে যারা ঠিক মতো খাবারও খেতে পারে না। থাম তুই, এখন সবার কাছে টাকা আছে, এখন আর কেউ না খেয়ে থাকে না। ও তো ঠিকই বলছে, আর এতটুকু খাবার নিয়ে মাতামাতি করছিস। আচ্ছা বন্ধু, তোরা সামনে চল, আমি দেখাচ্ছি। দেখ, তোরা তো এই খাবারটা নষ্ট করতেছিলি, এই খাবারটা হচ্ছে অনেকের কাছে মূল্যবান। বড় লোকরা এত বড় বড় বাড়ি বানিয়ে রাখছে, আমাকে দুইটা খাইতে দিল হয় কি? আসলে একে মনই নাই সব আমার আল্লাহ নবীজির নাম। ভাই দুই দিন, ভাই দুই দিন ধরে কিচ্ছু খাই নাই, পেটে দালামানি পরে নাই ভাই। কেন ভাই দুইটা খারাপ দিন, আল্লাহ নবীজির নামে ভাই 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 দুইটা খারাপ দিন ভাই, তাও দুইটা খারাপ দিন ভাই, দুইটা খারাপ দিন ভাই। কেমন মানুষ এরা, কিন্তু খাইতে চাইলে এরা লাত্তি মারে। বন্ধু, কয়টা লোক দেখছিস, এই খাবারটা তোরা তো ফেলে দিলি, এটা যদি এখন ওরকে দেই দেখো কিভাবে খেয়ে সামনে ফেলাই দেবি। তোরা তো খাবারটা নষ্ট করতেছিলি, দেখলি ওর কাছে খাবারটা কত মূল্যবান ছিল, এভাবে খাবার অপচয় করতে নাই কখনো। তোরা তো বাপের হোটেলে খাই, সেই জন্য তোরা কষ্টটা বুঝিস না। একবার বাপের হোটেল থেকে বেরিয়ে দেখ যে জীবনটা আসলে কি, আর ওইসব লোকের দিকে দেখ যারা রাস্তায় ক্ষুধার জন্য ঘুরে বেড়ায়, ফেলে দেয় খাবারও খায় তারা, ঠিক আছে? তাদের কষ্ট তো বোঝার মতো কেউ নাই, তাই তোদেরকে বলছি এভাবে কখনো খাবার নষ্ট করবি না। সত্যি বন্ধু, আমাদের অনেক বড় ভুল হয়েছে, আমরা আর কখনো এভাবে খাবার নষ্ট করবো না। আসলে রে, এভাবে খাবার অপচয় করা আমাদের ঠিক হয়নি। আমাদের সমাজে অনেক মানুষ আছে যারা ঠিক মতো খাবারও খেতে পারে না, আর এক শ্রেণীর মানুষ আছে যারা দিনের পর দিন খাবার নষ্ট করে যাচ্ছে। তাদেরকে একটি কথাই বলবো, খাবার অপচয় না করে বরং মানুষকে দান করুন, এতে আপনারই উপকার হবে।